ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজন লাভান্স। বন্ধুরা, আজকেও তোমাদের জন্য একটা খুব সুন্দর এবং একটা অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। যে ভিডিও তোমাদের সামনে আজকে রাত্রির 8টায় আসবে বলেছিলাম, সেই ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসব। যে এখন যেটা হচ্ছে, কবুতরের একটা ডিম দিচ্ছে, একটা ডিম দেওয়ার পরে আর একটা ডিম আর দিতে পারছে না, কিংবা ডিম পারতে পারছে না, যে কিসের জন্য পারছে না সেইটাও বলবো, এবং কেন এবং কি করলে সে ডিমটা পারবে সেটাও বলবো। সেই পদ্ধতি আমাদের ওস্তাদ রানাদার কাছ থেকে আমরা জেনে নেবো। এই রানাদা এই বিষয়ে খুব একজন জানা এবং পারদর্শী, সেই রানাদার কাছ থেকে আমরা জেনে নেবো এবার। সঙ্গে থাকুন বন্ধুরা। এবং নমস্কার বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যে বিষয়টা বহু মানুষের হেল্প হবে, ছোট বড় নির্বিশেষে অনেকেরই হেল্প হবে। কারণ যত দিন যাচ্ছে সব কিছু তো আপডেট হচ্ছে, তা পায়রা পোষার বিষয়টাও আপডেট করা দরকার। তা বহু সময় আছে, অনেক সময় আমাদের কি হয়, বিশেষ করে শীতকালে যেটা হয়, শীতকালে কি হয়, জল কম খাওয়ার জন্য শরীরের মানুষেরও হয় যেটা, সেটা পশু পাখিরও হয়, শরীরের ক্র্যাম্প হয়। ক্র্যাম্প বলতে মাংসপেশির খিঁচ ধরে যাকে বলে। তা এই জিনিসটা পায়রারও হয়, বিশেষ করে মেয়ে পায়রাদের। একটা ডিম দেওয়ার পরে শরীরে যখনই ক্যালসিয়াম এবং বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম যেসব মাল্টিভিটামিন ভিটামিনসের ঘাটতি পড়লে এটা হয়, আর বিশেষ করে জলের ঘাটতি পড়লে এটা হয়। সেটা কি হয়, প্রথম ডিমটা দিল, দেওয়ার পরে দ্বিতীয় ডিমটা দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত কেটে যায়, কিন্তু দ্বিতীয় ডিমটা আর দিচ্ছে না, এবং পায়রাটা কুকুরে কম খাচ্ছে, কোনোরকম এক কোনায় গিয়ে বসে থাকছে, খুব খারাপ আর কি, যন্ত্রণা করছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। এখানে একটি পরিস্থিতিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বহু মানুষ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে বিভিন্ন রকম ওষুধ অ্যাপ্লাই করে, এবং এই অ্যাপ্লাই করার জন্য পায়রাটা মরে যায়। না করলে হয়তো বা বাঁচলেও এই ওষুধ অ্যাপ্লাই করে বলে পায়রাটা মরে যায়। সেই একটা বিনা ওষুধে এবং কয়েক সেকেন্ডের মাত্র একটা প্রসেসিংয়ে সেই ডিমটা বেরিয়ে যাবে এবং পায়রাটাও মরবে না, এইরকম একটা প্রসেস আছে, যে প্রসেসটা আজকে আপনাদের সামনে আমি দেখাবো। কিন্তু সত্যি কথা বলতে আমার উপরওয়ালার আশীর্বাদে কোনো পায়রা এরকম নেই যে আমি ডিমটা বের করে দেখাবো, কিন্তু প্রসেসটা কিভাবে কি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আজ পর্যন্ত আমি একাধিক আমার ছাত্র যাদের বাড়িতে এরকম হয়েছে, বা আমার পরিচিত পায়রা পোষার লোক যাদের বাড়িতে এরকম হয়েছে, তাদেরকে আমি সাহায্য করেছি এবং পায়রাগুলোর প্রাণে বেঁচে গেছে। তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামান্য একটি প্রসেস, যেটা কয়েক সেকেন্ডের প্রসেস, কিন্তু আপনারা দেখুন মন। একটা কবুতর ধরে আমাদের রানাদা দেখাবে যে কি প্রসেসে ডিমটা বার হবে এবং কবুতরটা সম্পূর্ণ সুস্থ থাকবে, সেটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, একটি পায়রা, একটি মেয়ে পায়রা, সহজ কথা ধরে নিন এই পায়রাটি রবিবার দিন একটা ডিম দিল, এই পায়রাটি। এবার রবিবার দিন একটি ডিম দিলে নেক্সট ডিম দেওয়া উচিত হচ্ছে মঙ্গলবারে, রবিবার দিনের পরে মঙ্গলবার দ্বিতীয় ডিমটি দেয়। কিন্তু দ্বিতীয় যে ডিমটি সেটা দেখা গেল মঙ্গলবার, তো মঙ্গলবার আগামী রবিবার আসতে চললো, ডিমটা দিচ্ছে না, কিন্তু পায়রাটা খুব কষ্ট পাচ্ছে। সেই ক্ষেত্রে কয়েক সেকেন্ডের একটি প্রসেস দেখে নিন, মঙ্গলবার চলে গেলে আর কি, যেদিনকে ডিম দিল তার পরের পরের দিন, তৃতীয় আর কি, তৃতীয়তম দিনে যদি ডিম না দেয়, আপনারা যদি শিওর থাকেন পায়রাটির পেটে ডিম আছে, তাহলে কি করে বুঝবেন, পায়রাটি নর্মালভাবে ধরবেন, এইভাবে ধরে এই জায়গাটি খেয়াল করবেন উঁচু হয়ে আছে কিনা, এরকম হয়ে আছে কিনা, একটু এই জায়গাটা উঁচু হয়ে থাকবে প্রথম কথা, যদি থাকে তাহলে জানবেন পেটে ডিম আছে। দু নম্বর কথা কি, এই যে পায়রা যেখান থেকে ডিমটা বেরোয় এই জায়গাটা, এই জায়গাটা আপনারা খুব আলতো আঙুলে যদি টাচ করেন তাহলে দেখবেন যে ডিমটা হাতে বাঁধছে, রীতিমতো হাতে বাঁধবে। হ্যাঁ, এটা যদি ডিমটা থাকতো তাহলে হাতে বাঁধবে, অবশ্যই বাঁধবে গেল, যদি তাই দেখেন শিওর হয়ে যান যে হ্যাঁ ডিমটি আছে, তাহলে পায়রাটিকে আগে স্বাভাবিকভাবে এভাবে ধরবেন, ধরে পা দুটোকে এরকম লেজের দিকে দিয়ে কোনো একটি জায়গায় এভাবে রাখবেন, এরকম উঁচু উঁচু জায়গায় পায়রাটির এরকম ঠোঁটটা ধরবেন। জাস্ট দেখানোর জন্য বলছি বিষয়টা, আপনারা ভালো করে দেখে বুঝে নিন, এই যে ঠোঁটটা ধরলাম, বসে আছে কিন্তু পায়রাটা আমার হাঁটুর উপরে, এভাবে মুখটা খুললাম, এই এইটাকে নিজের মুখের মধ্যে নিতে হবে, দেখুন এই বিষয়টা, এইভাবে নিজের মুখের মধ্যে নিয়ে খুব জোরে একটি হাওয়া আর কি, প্রেশার দিয়ে আর কি ফুঁ দিতে হবে, হাওয়াটা যেন এদিক ওদিক থেকে বেরিয়ে না যায়, সম্পূর্ণ হাওয়াটাই ওর পেটের মধ্যে যাওয়ার দরকার। দেখিয়ে দিই, দেখুন এই জায়গাটা ফুলে যাবে, দেখুন
দেখলেন এই জায়গাটা ফুলে উঠলো, এই দেখুন আমি হাওয়াটা আবার বের করে দিলাম। এইটা আমি খুব হালকা করে একটু হাওয়া দিলাম তাতে এই জায়গাটা ফুলে উঠলো। এয়ারটা হাওয়ার প্রেশারটা দিয়ে ধরে রাখতে হবে নিজের মুখ দিয়ে, তাহলে কি হবে, এবং এইখানে একটা কিছু পেতে নিতে হবে যেখানে ডিমটা ঠক করে পড়ে ভেঙে না যায়, ডিমটা এখান থেকে বেরিয়ে আসবে, এবং প্রেশারটা দিয়ে ধরে রাখতে হবে ততক্ষণ যতক্ষণ ডিমটা না বেরোচ্ছে। সেকেন্ড কয়েক আর কি, হয়তো 15 সেকেন্ড লাগবে, 15 সেকেন্ডের মধ্যে ডিমটা রিলিজ হয়ে যাবে, পায়রাটা সুস্থ হয়ে যাবে। আবার ভালো করে দেখে বুঝে নিন, কারণ আমরা দীর্ঘদিন করছি তো, যারা নতুন বন্ধু তারা স্পেশালি দেখুন। এখন ঠোঁটটা এরকম ফাঁক করে ধরবেন, ঠোঁটটা নিজের ঠোঁটের মধ্যে নেবেন, দেখছেন পায়াটির পোর্ট পোর্ট যেটাকে বলে, দেখুন খুললো, এই দেখুন এই দিয়ে আমি আবার হাওয়াটা বের করে দিলাম। এতে কিন্তু না ওর লালা আপনার মুখে যাচ্ছে, না আপনার লালা ওর মুখে যাচ্ছে, আপনি জাস্ট ইয়ার হাওয়াটাকে প্রেস করছেন, ঠিক আছে। সুতরাং আপনারা এই সামান্য এই ট্রিকটি করলে আজ পর্যন্ত এর সাকসেস রেটটা আমি যাদের যাদের করেছি তারা কখনো বিফল হয়নি, পায়রাগুলো বেঁচে গেছে। আপনারা চেষ্টা করুন এইভাবে করার এবং অবলা প্রাণীদের প্রাণ বাঁচানোর। বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা।